সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা চাইনিজ যে সিরিজটা শুরু করেছি তার 18তম এপিসোড সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, আস্তে আস্তে এই এপিসোডগুলো কিন্তু সিরিয়াস পর্যায়ে যাবে, বিশেষ করে 19 নম্বর এপিসোড থেকে একবারে পুরো সিরিয়াস, এবং আমাদের নায়ক কিন্তু অনেক বড় বড় সমস্যায় পড়তে চলেছে। তো যাই হোক, গত এপিসোডে আমরা দেখেছিলাম আমাদের ফ্যাং ইউ দুবাই থেকে আমাদের মিংটেনকে দেখতে এসেছে, আর দুজনে মজায় মজায় শহরে ঘুরছে। আর এখানে একটা সুইট মুভমেন্টের সাথে বা সুইট মেমোরির সাথে ফ্যাং ইউ যখন বিদায় নেয়, তখন ফ্যাং ইউর আন্টি মানে ফ্যাং ইউর যে আঙ্কেল যে বক্সিং খেলতে গিয়ে মারা গিয়েছে, তার স্ত্রী ফ্যাং ইউকে দেখে চিনতে পারে এবং চমকে যায় যে এখানেও কেন। আর ওদিকে হোটেলে মিয়ার অবস্থানে খারাপ হয়ে যায়, একটু আগে বেশি খেয়ে ফেলেছে, আর এজন্য সে রেস্টুরেন্টের একটা টেবিলে উদাস হয়ে বসেছিল। আর তখন টেবিলে ফ্যাং ইউর ওই আন্টি অন্য একটা মহিলার সাথে কথা বলছে, আর এটা সেই মহিলা যে তার হাজবেন্ডের সাথে গত পর্বে আমরা কথা বলতে দেখেছিলাম এবং একটা পেপার নিয়ে এসেছিল যে তুমি এখানে সাইন করতে ভুলে গিয়েছো, আর মিংটনও তাকে চিনত। তো যাই হোক, মহিলাটি বলে আমার মনে হয় এটা অন্যায় হচ্ছে, যদি কোনো সমস্যা হয়। তখন ফ্যাং ইউর আন্টি বলে তুমি কেন ভয় পাচ্ছ, এমন কিছুই হবে, যেটা হওয়ার সেটাই হবে, আর এমনিতেও তোমার হাজবেন্ড বেশি দিন বাঁচবে না, কয়েকদিন পর মারা যাবে, আর এটা একদমই অন্যায় কিছু নয়, আর সবকিছু তো সে তোমার জন্যই করছে যাতে তুমি পরে সুখে থাকতে পারো। আর আমার হাজবেন্ডের এমন কিছু সমস্যা ছিল আর সেও সেটা জেনে গিয়েছিল যে তাড়াতাড়ি মারা যাবে, আর এজন্য সে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ডিল করেছিল, আর সে যদি এমনটা না করতো তাহলে আমার ছেলে আর আমি আজকে তো ভালো জীবন কিভাবে কাটাতে পারতাম। আর দেখো, সবাই কিন্তু এটাই মনে করে যে বক্সিং খেলতে গিয়ে অপোনেন্ট তাকে মেরে ফেলেছে, কিন্তু আমি সে জানি আসল সত্যটা কি। তো এখানে আমরা মোটামুটি একটা ক্লু পেয়ে যাই যে ফ্যাং ইউর যে মামা তাকে আমাদের নায়কের বাবা মারেনি, সে আগে থেকে অসুস্থ ছিল এবং জেনে শুনে ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করিয়ে তারপর ফ্যাং ইউর বাবার সাথে ফাইট করতে গিয়ে মরেছে। তো একটা জিনিস আমরা নিশ্চিন্ত হলাম, ভবিষ্যতে যদি নায়ক নায়িকার সাথে সমস্যা হয় কারণে একটা অপশন থাকছে নায়ককে বাঁচানোর। তো যাই হোক, এরপর ফ্যাং ইউর আন্টি বলে আমি একটু আগে ফ্যাং ইউকে দেখলাম, আর ওকে দেখলে আমার ভয় লাগলো, পুরনো দিনের কথা বা নতুন করে না উঠে। আর তখন তারা যখন এই কথা বলছিল তখন মিয়া তাদের কথা শুনে ফেলে, আর তার কানে ফ্যাং ইউর কথাটা আসে। তোর মাথায় এটা আসে না যে ফ্যাং ইউকে নিয়ে এর আলোচনা করছে কেন, কিন্তু তার মাথায় এটা কল্পনা আসে তার মানে ফ্যাং ইউকে সত্যি সত্যি এসেছিল মিংটেনের সাথে দেখা করতে, আর এটা ভেবে সে আরো উদাস হয়ে যায়। তো যাই হোক, এখানে নাকি সব ফাইট শেষ, এত বড় একটা ফাইট, সবাই এখনই চলে যাচ্ছে, একটা ফাইট আমাদের দেখানো হয় নাই, তো সবাই ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো মিয়াকে এভাবে উদাস থাকতে দেখে জমি বলে 30 মিনিট হয়ে গিয়েছে, তোমার মুখ থেকে একটা শব্দ বের হয়নি, তুমি তো এমনি একটা বড় ধরনের বাচাল, হঠাৎ করে কি হলো, তুমি কথাই বলছো না। আর তখন আমরা মিংটেনকে দেখে যে আর মনটা অনেক ফুরফুরে, তো তখন জমি বলে তুমি কি তাহলে মিংটেনের জন্য মন খারাপ করছো, এই জন্য উদাস, রাইট? তখন মিয়া কথা ঘুরিয়ে নেয় আর বলে না, আমি আসলে ওই কথা ভাবছি, আমি ভাবছি আমি দুটো মহিলাকে কথা বলতে দেখলাম, যাদের কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পেরেছি যারা ইন্স্যুরেন্সের মামলায় কোনো একটা 2 নম্বরি করেছে, এবং আমি বুঝতে পেরেছি যে তাদের দুজনের হাজবেন্ডই বক্সার, আর তারা সেখানে ফ্যাং ইউর ব্যাপারেও কথা বলেছে, তো ওই ব্যাপারটা আমার কাছে ঘোলাটে লাগছে। তখন তো আমি জিজ্ঞেস করিনি, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে তারা কেন ফ্যাং ইউকে নিয়ে আলোচনা করবে। তো যাই হোক, এরপর আমরা দেখি ওরা ফিরে এসেছে, আর জমি সোজা তার বাবার কাছে যায় এবং রেগে গিয়ে বলে তোমার সাথে আমার জরুরি কথা আছে। আর এখানে আমরা জানতে পারি বাবা মেয়ে যখনই এরকম ঝগড়া করে জরুরি কিছু ডিসকাস করে তখন তারা ফাইট করে ডিসকাস করে। এরপর দুই বাপ বেটির ফাইট হয়ে যায়, জমি রেগে গিয়ে তার বাবাকে অনেক জোরে পাঞ্চ করে, আর বাবা বলে তুই এত জোরে ঘুষি মারছিস কেন, কি বলবি সরাসরি বল। আর তখন সেখানে আমাদের সুন হাউ চলে আসে, আমার একটা ফেভারিট পার্সোনালিটি, খুব সুন্দর একটা ক্যারেক্টার। তো যাই হোক, ওকে দেখে জমি রেগে ধাক্কা দিয়ে বাইরে চলে যায়, সুন হাউ পেছন পেছন যায় আর জিজ্ঞাসা করে তোমার সমস্যা কি। তখন আমাদের জমি বলে আমি সব জেনে গিয়েছি, তুমি শুধুমাত্র আমার বাবার কাছ থেকে ডেথ স্ট্রাইক শেখার জন্য আমার সাথে ভালোবাসার নাটক করছো, আমি তোমার আর আমার বাবার এগ্রিমেন্টে সবকিছু জেনে গিয়েছি। আর তখন সুন হাউ বলে দেখো জমি, আমি তোমার বাবার কাছ থেকে ডেথ স্ট্রাইকের সাথে আরো অনেক কিছু শিখতে চাই, তবে তার মানে এই না তার বিনিময়ে আমি তোমার সাথে প্রেম করছি, তোমাকে ধোকা দিচ্ছি, তোমার বাবা আমাকে সেই সব মজা করে বলেছিল এবং তখন আমরা দুজন মজার উপরে রেখেছিলাম। কিন্তু তখন জমি আরো রেগে যায় এবং বলে আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম, এটাই আমার ভুল ছিল, আর আমার পেছনে তুমি কখনোই আসবে না, বুঝেছো? এটা বলে সে চলে যেতে থাকে, কিন্তু সুনহাও তখন হাত ধরে, আর তখন জমি রেগে সুনহাওকে ঘুষি মারতে যায়, যেটা সুনহাও এবং আমরাও এক্সপেক্ট করিনি। তো সুনহাও তো শক্তি দাঁড়িয়ে যায়, আর জমি কান্না করতে করতে বলে আজকের পর থেকে আমার সাথে আর কখনোই দেখা করবে না, আমি কখনোই তোমার উপর আর বিশ্বাস করবো না, তুমি যদি কখন আমার কাছে আসো তখন আমি নয় আমার হাত এটার উত্তর দেবে। আর এটা বলে সে কান্না করতে করতে চলে যেতে থাকে। আর তখন সোনাও ডাক দিয়ে বলে 1 মিনিট দাঁড়াও, আমি এ পর্যন্ত তোমাকে 99টা কারণ দেখিয়েছি কেন আমি তোমাকে ভালোবাসি, কেন ভালো লাগে, আর এখন 100 নম্বর কারণটা শোনো, তুমি এমন একটা মানুষ যে কখনোই অন্যের জন্য নিজেকে বদলাও না, তুমি যেমন তেমনই থাকতে পছন্দ করো, আর এর জন্য আমি তোমাকে এত ভালোবাসি। আর এটা শুনে জমি দাঁড়িয়ে যায়, কিন্তু উত্তরে কিছুই বলে না, আর কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর এদিকে মিয়া উদাস হয়ে হাঁটছে, আর তখন রাস্তায় কিছু ছেলেরা তার সৌন্দর্য দেখে বেউস হয়ে পড়ে যায়, অবিশ্বাস্য একটা ব্যাপার। তো যাই হোক, এরপর সে করে কি গ্লাসে মানে আয়নায় তার নিজের চেহারা দেখে এবং বলে আহা, উদাস হয়ে থাকলে মন খারাপ থাকলে আমাকে এত সুন্দর লাগে, কিন্তু মিংটেন আমার কদর কখনোই বুঝলো না, আর আমি এত কষ্টে আছি কেন, আমি তো একটা সুন্দরী, আমি সবসময় খুশি থাকবো। আর এ বলে সে নিজেকে সান্ত্বনা দেয়, আর তার চেহারায় আবার খুশি চলে আসে। আর এরপর আমরা দেখি সে অনেক খুশিত রয়েছে এবং অনেক প্র্যাকটিস করছে, আর তখন মিংটেন আসে, আর তখন মিয়া জিজ্ঞেস করে মিংটেনকে তুমি এখানে কেন এসেছো। মিংটেন বলে আমি তো আপনার কোচ, সেজন্য আপনাকে তো আমার ট্রেন করতে হবে, এই জন্য এসেছি। তখন মিংটেন বলে আপনাকে আজকে 25টা লাথি প্র্যাকটিস করতে হবে, হাই কিক প্র্যাকটিস করতে হবে। আর তখন আমাদের মিয়া
মনে মনে বলে আমি তো এরকম কিছুই চাচ্ছিলাম, আর সে রাজি হয়ে যায়। এবং আমরা দেখি মিংটন যখন সামনে ফোম ধরে দাঁড়িয়েছিল তখন মিয়া এমন লাথি মারে যে প্রথম লাথিতে আমাদের মিংটন পড়ে যায়। আর মিংটন এক্সপেক্ট করেনি যে মিয়া এত জোরে লাথি মারতে পারে। আর আগে তো সে অনেক আস্তে আস্তে লাথি মারতো, কারণ মিয়া তো আসলে মিংটনকে অনেক ভালোবাসতো। কিন্তু এখন মিয়ার ভেতরে মিংটনের ব্যাপারে শুধুমাত্র আগুন এবং প্রতিশোধ চলছে। তো এরপর মিংটন আবার দাঁড়ায় এবং মিয়া এমন লাথি মারে মিংটন আবারও বাতাসে উড়ে গিয়ে পড়ে। আর তারপর মিংটন রেফারিকে বলে, মিয়ার লাথিতে এত স্ট্রং এত শক্তি এটা তো আগে জানতাম না। তখন রেফারি বলে, তুমি তো মিয়াকে চিনো না, মিয়া হচ্ছে এই কলেজের সবচেয়ে স্ট্রং ফাইটারদের মধ্যে একজন। আর অন্য কোন ফাইটার যখন মিয়ার সাথে লড়াই করতে যায় তারা তো কোনোভাবে হেলমেট ছাড়া মিয়ার সামনেই যায় না। আর তোমাকে যদি একটা কথা বলি, এই কলেজের একমাত্র ফ্যাংউর এগেনস্টে লড়াইয়ের ক্ষমতা একমাত্র মিয়ারই আছে। কিন্তু মিয়া কখনোই ফ্যাংউর সাথে লড়ে না, কারণ মিয়ার স্বপ্ন সে বক্সার হবে না, সে বিয়ে করে সংসার করবে, সে মা হবে, তার বাচ্চার দেখাশোনা করবে, ভালো একটা মা হবে। তো এটা শুনে মিংটন অনেক অবাক হয়ে যায়। আর তখনই ফ্যাংউর তাকে কল করে, আর তখন একটা কাজের বাহানা করে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তো ফ্যাংউর দুবাই থেকে ফিরে এসেছে আর মিংটনের সাথে দেখা করতে কলেজেও এসেছে। তো এরপর তারা দুজনে এক জায়গায় বসে কথা বলছে। আর আমরা দেখি ফ্যাংউর কিন্তু মিংটনের জন্য গিফট হিসেবে সেরকম আরেকটা খরগোশের পিঙ্ক কালারের পুতুল নিয়ে এসেছে। তো তখনই সেখানে আবার মিয়া আসে এবং ওদের দুজনকে একসাথে দেখে উদাস হয়ে চলে যায়। আর তারপর মিংটন মিয়ার সাথে দেখা করে আর বলে, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। তখন মিয়া বলে, আমি তো অনেক ব্যস্ত আছি, পরে কথা বলতে পারি না আমরা, কিন্তু আমাদের নায়ক বলে আমরা এখনই কথা বলতে চাই। আর এটা আমারই ভুল যে আমার আগেই আপনাকে বলে দেওয়া উচিত ছিল যে আমি ফ্যাংউকে ভালোবাসি। আর তখন মিয়া বলে, আমিও তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তোমার আমার থেকে ফ্যাংউকে কেন বেশি ভালো লাগে? আমি তো তোমার সবচেয়ে বেশি খেয়াল রেখেছি, আর ফ্যাংউ তো সবসময় তোমাকে টিটকারি করেছে, তোমার কোনো দামি দেয়নি, তারপর ওকে কেন তুমি ভালোবাসো? তখন মিংটন বলে, দেখুন, এটা আসলে ফিলিংস এর ব্যাপার, মানুষের মনের উপর মানুষের কোনো কন্ট্রোল থাকে না। তো এখানে আমাদের মিংটন মিয়াকে সবকিছু ক্লিয়ারলি এক্সপ্লেইন করে দেয় যাতে আর কোনো সমস্যা না থাকে। তো এই কারণে মিয়া বলে, চলো ঠিক আছে, তুমি কিছু বোঝাতে চাচ্ছ আর আমি তোমার কথা বুঝতে পারছি না, তবে আমি এতটুকু বুঝতে পেরেছি ফ্যাংউ তোমার কাছে নাম্বার ওয়ান, আমি নাম্বার দ্বিতীয়তেই খুশি রয়েছি, তবে আমি তোমাকে আর কখনোই বিরক্ত করব না, কিন্তু তোমাকে অবশ্যই সাপোর্ট করব যদি তোমার কোনো জিনিসের প্রয়োজন হয় একজন ভালো বন্ধুর মতো। আর এটা বলে সে খুশি হয়ে মিংটনের সাথে হাত মিলায়। আর মিংটনেরও মন হালকা হয়ে যায় এবং সে মিয়ার সাথে হাত মিলায়। এটাকেই বলে সোশ্যাল আর কি। আর এরপর আমরা দেখি ফ্যাংউ ফ্যাংজোকে নিয়ে মানে ভাইকে নিয়ে তার দাদার কাছে যায়। আর সেখানে গিয়ে আমাদের নায়িকার ভাই বলে, অন্য শহরে আমাদের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে আমার কিছু অ্যাকাউন্ট চেক করতে হবে, তো সারাদিন আমার সেখানে থাকতে হবে, আর আমি আমার আপুকে আমার সাথে নিয়ে যেতে চাচ্ছি যাতে করে সেও কিছু শিখে নেয়। তো এই কারণে দাদাজি অনেক খুশি হয়ে যায় এবং দুজনকে যাবারই পারমিশন দিয়ে দেয়। তবে দাদাজির চেহারা দেখে আমরা বুঝতে পারি যে ফ্যাংউ কোম্পানির কোনো কাজে যাচ্ছে না, সে হয়তো মিংটনের সাথে দেখা করতে যাচ্ছে, এটা ওর দাদাজি বুঝতে পেরেছে। তো বাইরে এসে আমাদের ছোট ভাই বলে আমাদের নায়িকাকে যে, দেখেছো আমি দাদাজিকে কিভাবে ম্যানেজ করলাম, আর আমি তো একজন ভালো অ্যাক্টর তাই না? আর যদিও তুমি আজকে ফার্স্ট ডেটে যাচ্ছ, তো আমি আশা করি লজ্জা না পেয়ে অনেক ভালোমতো এনজয় করবে, ঠিক আছে? আর এটা বলে ফ্যাংউকে ডেটে পাঠিয়ে দেয়। আর এরপর আমরা দেখি মিংটন আর ফ্যাংউ তাদের প্রথম ডেটে যায়, যেখানে তারা একসাথে সাইকেলে চলে আর তারপর বিচে গিয়ে অনেক কথা বলে। আর অন্যদিকে জৌমি সোনহাওর কথা ভেবে কান্না করছে, আর সে সোনহাওর দেওয়ার সকল মেসেজ আবার পড়ে এবং বলে এগুলো কি সব মিথ্যে ছিল, আর রেগে সে করে সব মেসেজ ডিলিট করে দেয়। আর এদিকে ফ্যাংউ তার ডেট এনজয় করছে। আর এরপর তারা দুজনে আবার দাদাজির কাছে ফিরত আসে। আর দাদাজি তখন জিজ্ঞেস করে, বেটি আজকের দিনটা কেমন ছিল? ফ্যাংউ বলে, আজকের দিনটা আমার অনেক বেশি ভালো কেটেছে। আর এরপর দাদাজি জিজ্ঞেস করে, তুমি যখন দুবাই গিয়েছিলে তখন হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? তো ফ্যাংউ তখন বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে, আর এজন্য সে সত্য বলে দেয় যে আমার বন্ধুরা MMI ইভেন্টে জয়েন করেছিল, সেজন্য ওদেরকে সাহায্য করতে এবং উৎসাহ দিতে গিয়েছিলাম, কিন্তু সেটার প্রভাব কিন্তু আমি আমার কাজের উপর পড়তে দেই না, আমি ভালো মতোই আমার কাজ করেছি। আর তখন দাদা একটা শকিং কথা বলে, বলে তুমি কি মিংটনকে সাহায্য করতে গিয়েছিলে? আর মিংটনের নাম শুনে দুই ভাই বোন দুজনই শকড হয়ে যায়। আর দাদাজি তারপর আবারও বলে, আজকে থেকে তুমি আর কখনোই কলেজে যাবে না। আর এটা শুনে ফ্যাংউর চোখের সামনে পুরো অন্ধকার নেমে আসে। আর তারপর সে নিজেকে সামলিয়ে বলে, আপনি আমাকে প্রমিস করেছিলেন আমার পড়াশোনার ব্যাপারে আপনি একদমই ইন্টারফেয়ার করবেন না। আর তখন দাদা বলে, হ্যাঁ আমি প্রমিস করেছিলাম, আর তুমি তার বদলে কি করেছো, নিজের প্রমিস ভেঙেছো, আমাদের পরিবারে কারোই লাভ ম্যারেজ করার অধিকার নেই। আর তখন ফ্যাংউ সরাসরি বলে, প্রেম তো আমি অবশ্যই করব। তখন দাদা বলে, এগুলো তুমি বলছো না, তোমার ভেতরে ওই ফকিন্নি মিংটন বলছে যে অনেক খারাপ একটা ছেলে। আর তখন ফ্যাংউর ছোট ভাই বলে, দাদাজি আমি মিংটনকে অনেক ভালো মতো চিনি, ও অনেক ভালো একটা ছেলে। তখন দাদা বলে, তুমি আমার সাথে আর কোনো কথাই বলবে না, তুমি ওদের সাথে মিলে আমাকে ধোকা দিয়েছো, আর ছোটবেলা থেকে আমি তোমাদের দুজনকে বুঝিয়েছি যে আমরা ধনী, এজন্য অনেক লোকেরা তোমাদের দুজনকে ভুল ভাল বলানোর চেষ্টা করবে আমাদের সম্পত্তির জন্য, তোমাদেরকে সাবধান থাকতে হবে। কিন্তু তারপরও কি করে সাহস হলো একটা রাস্তা ছেলের সাথে প্রেম করার, মানে সিনেমাটা আস্তে আস্তে বাংলা সিনেমা বা ইন্ডিয়ান সিনেমার দিকে যাচ্ছে। তো যাই হোক, তখন আমাদের নায়িকা বলে, আমি সেই ছোট মেয়ে নই যাকে আপনি বকাঝকা করতে পারবেন, আর আমি ওকে আগে ভালোবেসেছি, ও আমার পেছনে ঘুরেনি, আমি ওকে প্রপোজ করেছিলাম। তো এটা শুনে দাদাজি আরো রেগে যায় এবং বলে, এত বড় সাহস হয়ে গিয়েছে তোমার, তুমি আমার সামনেই কথা বলছো, আর ওই ছেলের স্ট্যাটাস তুমি দেখেছো, আর ওই সবকিছু প্ল্যান করেছে, ওর তোমার মতো একটা ধনী মেয়েরকে ভালোবাসার স্বপ্ন কখনোই দেখা উচিত হয়নি, আর আমি তোমার সবসময় ভালো চাই, এজন্য আমার কথা শোনো, আর তোমার বয়সই এমন ভুল করার, কিন্তু ভবিষ্যতে যে প্রবলেম গুলো আসবে সেগুলো তুমি ফেস করতে পারবে না, তুমি আমার কথা শুনে ভুলে যাও, আমি ভাবতেই পারি না তুমি এটা কিভাবে করলে। আর তখন আমাদের ফ্যাংউ
বলে, কেন শুধুমাত্র কি ধনী লোকেরাই প্রেম করতে পারবে? আর কি শুধুমাত্র ধনী লোকেরাই ধনী লোককে বিয়ে করবে? এটা আমি মানি না, আপনার এই কথা আমি কখনোই মানবো না। আর এরপর রেগে ফ্যাংও সেখান থেকে চলে যায়। এই কারণে দাদাজির অনেক খারাপ লাগে। কিন্তু তখন নায়িকার ভাই নায়িকাকে অনেক মেসেজ করে ঠান্ডা হ ঠান্ডা হ, কিন্তু আমাদের নায়িকা মানেই না, সে বাড়ি ছেড়েই চলে যায়। আর এদিকে জমিকে দেখা যায় যে দিনভর সোনহাওর মেসেজের কথা ভেবেছে, আর এই জন্য রাতেও সে তাকে স্বপ্নে দেখতে পায়। আর স্বপ্নে ওকে দেখে চমকে ঘুম থেকে ওঠে আর বলে, তুমি কি আমাকে সোনহাও শান্তিতে একটু ঘুমাতেও দেবে না? আর তখনই দেখে যে আমাদের ফ্যাং ওর পাশে শুয়ে রয়েছে। ও ভাবে এটাও কি আমি স্বপ্নে দেখছি? আর কনফার্ম হওয়ার জন্য ফ্যাং ওকে ট্রাস্ট করে। আর দেখা যায় সত্যি সত্যি একটা ফ্যাং। আর তারপর জমি জিজ্ঞেস করে, তুই এখানে কেন? তুই আমার রুমে কখন আসলি? আর তুই তো এরকম কখনো করিসনি। তখন ফ্যাং বলে, আমার দাদাজির সাথে আমার ঝগড়া হয়েছে, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, আমি তোর কাছে থাকবো। আর তখন জমি দেখে সত্যি সত্যি সুটকেস নিয়ে চলে এসেছে, তার মানে সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে দিয়েছে। তো এটা ভেবে সে ফ্যাং কে জিজ্ঞেস করে, আসল ব্যাপার কি বলতো? তখন ফ্যাং কানে কানে কিছু বলে, আর জমি পুরো শক হয়ে যায়। আর জিজ্ঞেস করে, তোরা একজন আরেকজনকে লাভ প্রপোজ করেছিস, প্রেম করছিস, চুটিয়ে আমাকে কিছু বলেছিনি, কষ্ট পাইলাম। আর তখনই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, খুবই কিউট একটা এপিসোড ছিল, কিন্তু এর পরের এপিসোডটা এত কিউটও হবে না। পরের এপিসোডে আমরা দেখবো যে আমাদের দাদাজি মিং ট্যানকে ফ্যাং রাস্তা থেকে সরাতে কি কি বাজে পদক্ষেপ হাতে নেয়। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।